ডেঙ্গুটা শুধু আরবান এলাকায় হতো, মানে কলকাতায় হতো, কলকাতার আশপাশে আরবান এলাকায় হতো। এখন রুরাল এলাকায় ডেঙ্গু হচ্ছে এবং সেটার মাত্রা কলকাতার থেকে বেশি হচ্ছে। সেই কারণে এটার কারণ হচ্ছে যে আর্থিক উন্নয়ন। বর্ষাকাল মানেই ডেঙ্গু, কেন না মশা প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। এক তো মানুষের সচেতনতার অভাব, সেকেন্ড জমা জল, তার সাথে হচ্ছে বর্ষার খামখেয়ালিপনা। আগে বর্ষা প্রচুর পরিমাণে টানা হয়েছে, এখন কি অল্প অল্প বৃষ্টি হচ্ছে। আর এই মশার লার্ভাগুলো 90 দিন পর্যন্ত বা ডিমগুলো পেরে রাখলে 90 দিন সেটা লার্ভা হওয়ার মতো পর্যায়ে যেতে পারে। তো সেই জায়গায় এখন এত পরিমাণে মশা বাড়ছে যে চারদিকেই ডেঙ্গু হচ্ছে। 2023-এ এই বছর দেখা যাচ্ছে যে কলকাতা চত্বর বাদেও রুরাল এরিয়াতেও, মানে ধরুন হাওড়া হুগলি এরকম গ্রামীণ অঞ্চলে প্রচুর ডেঙ্গু হচ্ছে। এই বিষয়ে আমাদের কলকাতা পৌরসভার একজন বিশিষ্ট মানুষ বললেন যে অদ্ভুত জিনিস হচ্ছে, আগে আরবান এলাকার সমস্যা ছিল ডেঙ্গু, ডেঙ্গুটা শুধু আরবান এলাকায় হতো, মানে কলকাতায় হতো, কলকাতার আশপাশে আরবান এলাকায় হতো। এখন রুরাল এলাকায় ডেঙ্গু হচ্ছে এবং সেটার মাত্রা কলকাতার থেকে বেশি হচ্ছে। সেই কারণে এটার কারণ হচ্ছে যে আর্থিক উন্নয়ন। ডেঙ্গু মূলত শহরকেন্দ্রিক রোগ ছিল, হ্যাঁ অবশ্যই ডেঙ্গু কেন আগে শহরকেন্দ্রিকই ছিল, এখন গ্রামে হচ্ছে। তার কারণ একটাই, যে গ্রামেরও মানুষজন আগে চালা বাড়িতে থাকতো, সেখানে তারা পাকা বাড়িতে থাকছে, জল জমে যাচ্ছে, সেই জন্য ডেঙ্গু হচ্ছে। অর্থাৎ মানুষের ফাইন্যান্সিয়াল গ্রোথ হচ্ছে, অর্থাৎ সোশ্যাল ডেভেলপমেন্ট হচ্ছে, তাই ডেঙ্গু হচ্ছে। অর্থাৎ আগে রুরাল এলাকায় চালের বাড়ি থাকতো, চালার বাড়ি থাকতো, ঢালাই করা ছাদ থাকতো না, তাই তার ঢালাই করা ছাদ না থাকলে কাক ভাড়া নিয়ে এসে রাখতেও না, ওপর দিয়ে গড়িয়ে পড়ে যেত। এবং যেহেতু ওই খোলা নর্দমা থাকতো, একটু গোবর থাকতো, গরু থাকতো, তাই এগুলোতে ডেঙ্গুটা সেভাবে মহামারী রূপে আসতো না, মানে হতো না জানি। এই যুক্তি তাকে কে বুঝিয়েছেন আমি জানি না, কোন বিশারদ তাকে বুঝিয়েছে আমি জানি না, যে এর সাথে ডেঙ্গু শহর আর গ্রামের মধ্যে তফাত কি। মূলত এখান থেকে কোনো রোজ মানুষ যদি ট্রাভেল করে শহর থেকে কলকাতায়, দেন ইজিলি একটা কলকাতায় কাজ করতে আসা মানুষ যখন গ্রামে ফিরে যাচ্ছে, সে যদি কলকাতার কোনো মশার কামড় খায় এবং সেখানে যখন নিয়ে যায়, এইভাবেই তো স্প্রেড করে, এটা কমন সেন্স। এখানে কোত্থেকে চলে এলো যে ওখানকার মানুষজন নাকি ফাইন্যান্সিয়ালি গ্রোথ হচ্ছে, পাকা বাড়িতে থাকছে, জল জমছে, তাই নাকি ডেঙ্গু হচ্ছে। আমি বুঝলাম না ওনাকে কে এটা বুঝিয়েছে। নিকাশি ব্যবস্থার আরও প্রপার ডেভেলপমেন্টের দরকার, যাতে জল না দাঁড়ায়। প্রপার সুপারভিশন মনিটরিংয়ের দরকার, হেলথ ওয়ার্কাররা ঠিকঠাক কাজ করছে কি না, চুন ব্লিচিং পাউডার বা এই সমস্ত জিনিসপত্র দিয়ে যাতে মশার দূরীকরণ করা যায়। আগে যেমন মশার মারা তেল দিত, গ্যাস ছড়ানো, এসবগুলো তো বন্ধই হয়ে গেছে, এই কাজগুলো হচ্ছে কোথায় চোখে দেখা যায় না। আর এখন রিসেন্টলি আমাদের পৌরসভা থেকে বা সব জায়গা থেকে বাড়ি বাড়ি ভিজিট করে দেখছে কার কোথায় বাড়িতে জঙ্গল আছে, সেটা পরিষ্কার করতে বলছে। তো যদি আমরা বলি যে আপনারা করে দিন, তার জন্য প্রচুর রেট চার্জ করছে, জানি না এগুলোর কী কারণ আছে, মানে ওনারা রেট করবে না, ওনাদেরই লোক যারা সকালে পরিষ্কার করতে আসে তারা বলছে। তো এখানে তো সরকারেরও কিছু একটা ভূমিকা থাকে, ভগবান জানে এগুলো কী হচ্ছে। উল্টে কী বলছে যে এখন নাকি সোশ্যাল ডেভেলপমেন্ট, ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট হচ্ছে, তাই পাকা বাড়িতে থাকছে, তাই জল জমছে। নিকাশি ব্যবস্থা, জল জমা, এইগুলো কারা দেখবে যাতে জলটা না জমে? এগুলো তো সরকারের দায়িত্ব যে কীভাবে নিকাশি ব্যবস্থার উন্নয়ন করা যায় যাতে জল না দাঁড়ায়, সেগুলো সরকার দেখবে। এখানে বলছে যে মানুষজন নাকি ভালো বাড়ি পাচ্ছে, সরকার বাড়ি করে দিচ্ছে, তাই তাদের গ্রোথ হচ্ছে, সেই জন্য ডেঙ্গু হচ্ছে। কী ধরনের যুক্তি, কিছুই মাথায় ঢুকছে না, সিরিয়াসলি।